গরু পাচার নিয়ে যখন রাজ্য রাজনীতি তোলপাড়, তখন সাগর থেকে গরুর হাটে গরু ব্যবসায়ীদের থেকে জোর করে টাকা তোলার অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ, শেখ সাদী নামে এক ব্যক্তি প্রতি গরুতে 220 টাকা এবং মোষ কিনলে 1,500 টাকা করে তোলা আদায় করে। এরই প্রতিবাদে গরু ব্যবসায়ী ও চাষীদের নিয়ে বিক্ষোভ মিছিল করে যুব কংগ্রেস। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477995161। গরু পাচার নিয়ে সিআইডি ইডির তদন্তে এই মুহূর্তে রাজ্য রাজনীতি তোলপাড়। তখন সাগর থেকে গরুর হাটে গরু ব্যবসায়ীদের থেকে জোর করে টাকা তোলার অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ, শেখ সাদী নামের এক ব্যক্তি প্রতি গরুতে 220 টাকা এবং মোষ কিনলে 800 থেকে 1,500 টাকা পর্যন্ত করে তোলা আদায় করে। এরই প্রতিবাদে গরু ব্যবসায়ী ও চাষীদের নিয়ে বিক্ষোভ মিছিল করে যুব কংগ্রেস। আগামী দিনে গরুর হাটে যদি আপনাদের উপর অত্যাচার হয়, আপনারা আমাদেরকে জানাবেন, আমরা আপনাদের পাশে থাকবো। আপনাদের কারো কারো কাছে যদি চাঁদা তোলে, আপনারা সকলে সম্মিলিতভাবে তার বাধা সম্মুখীন করবেন, এটা কিন্তু বলছি। আপনাদের এই দাবি এটা আইনসঙ্গত, ন্যায়সঙ্গত। গরু ব্যবসায়ীদের অভিযোগ, সাগর থেকে থানার পুলিশ এবং বিধায়ক এমনকি সাংসদকে জানিয়েও কোনো লাভ হয় না, তাতে বাড়ে আরো অত্যাচার। টাকা না দিলে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। হাতে কারা তোলা তুলে এই শেখ সাদী ওনার 10-12 জন আছে মাস্তান, ওই অনেক দস্তুর হাটের আছে, পুরে ডেঙ্গার আছে, সীতাশ্রীনগরের আছে। এই এই নিয়ে আমার শুনে খুব বাধাবাধি। আমি এই নিয়ে খলিলুর রহমানের কাছে গেছি, এই আপনার কি সুব্রত সাহাকেও বলেছি আমি, আমার লালগোলায়, আমার লালগোলায় এলাকা বাড়ি, সীতাশ্রীনগর বাড়ি, লালগোলায় মাহমুদ আলীকেও বলেছি, কিছুতে কিছু হয়নি। মাইলা এখানে টাকা লিখে পুলিশকে জানাইলেও আছে না, আমার কাছে 230 টাকা নিয়ে কিসে নেয়, একটা গরুতে 230 গরিব দিন আনা দিন খাওয়া এই সমস্ত মানুষদের থেকে থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে তোলা আদায় হচ্ছে। অবিলম্বে এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না হলে আরো বৃহত্তর আন্দোলনে নামবেন বলে জানান ব্লক যুব কংগ্রেসের সভাপতি সাইদুর রহমান। আজকে আমরা সাগর দিঘি ব্লক যুব কংগ্রেসের নেতৃত্বে এবং এলাকার যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছে এবং চাষি আছে, যারা বাড়িতে গরু পুষে, সে সমস্ত মানুষকে সঙ্গে নিয়ে গরুর হাটে জোর করে চাঁদা আদা হয়, তারই প্রতিবাদে এবং বালি এবং পাথরের টাকা আদায় করা হয়। আমাদের জোর করে ব্যবসায়ীরা যারা আছে, তার পেট চালার স্বার্থে পেটে ঘা মারছে আমাদের এখানে কিছু তোলাবাজ, তার বিরুদ্ধে যুব কংগ্রেসের কাছে তারা শরণাপন্ন হয়েছিল। এই মিছিল থেকে আমাদের প্রশ্ন, অবাকভাবে আমরা লক্ষ্য করছি এলাকার বিধায়ক অবাকভাবে চুপ হয়ে আছেন। আমাদের সাগরদিঘি থানা থেকে 500 মিটার দূরে তোলা আদায় হচ্ছে, আমরা চাইব প্রশাসনের বিরুদ্ধে স্টেপ নেন এবং সাংসদ এবং তৃণমূলের নেতারা অবাকভাবে চুপ। এই মিছিল জানতে চাইছে এই তোলা আদায়ের সঙ্গে কারা কারা জড়িত, তার বিরুদ্ধে স্টেপ নেওয়া হোক। মাত্র 7 দিনে ফল, প্রিয় পুরুষের বিভিন্ন গোপন সমস্যা, সন্তানহীনতা, সেতি, চুলের সমস্যা, 25 বছরের নিচে লম্বা হওয়া, সুগার, বাত, হাঁপানি, রোগা থেকে মোটা ও মোটা থেকে রোগা, ড্রাগ ও মদের নেশা ছাড়ানো হয় দেশ হার্বাল। এখানে আয়ুর্বেদ সাইড এফেক্ট মুক্ত 100% সুচিকিৎসা করা হয়। প্রতি রবিবার বাত ও অর্শ চিকিৎসা করা হয় সম্পূর্ণ বিনামূল্যে, বিনা অপারেশনে ঔষধ দ্বারা অর্শ থেকে চিরমুক্তি। দেশ হার্বাল, আমাদের ঠিকানা বহরমপুর রাধিকানগর পাসপোর্ট অফিসের পাশে।